রমজান এসেছে, বাজে কাজ থেকে তওবা করতে শুরু করো। আল্লাহর কাছে এই এক মাস নিজেকে পুরোপুরি সমর্পণ করো। রমজানের দিনগুলোতে শয়তান থাকবে বন্দি, কেউ তোমাকে দিয়ে বাজে কাজ করাতে পারবে না, তুমি ঠিক থাকো। যদি বেশি বেশি করে করো কোরআন তেলাওয়াত, নেকিভাবে পড়লে এক একটা আয়াত, কলমা পড়ো বেশি বেশি করে। এসো এক মাস যতটা পারি সময় দিই আল্লাহকে, রোজা রেখে গীবত করো না, অপরের কথায় থাকতে যাবে না। সুযোগ দিয়েছেন আল্লাহ, যতটা পারো ভারী করো নেকির পাল্লা। আল্লাহ সবাইকে হেদায়েত দিন, এটাই দোয়া চাই। রমজান মাসে বেশি বেশি দান করো যতটা সামর্থ্য হয়। এত মাস যা গোনা করেছো, সময় এসেছে ক্ষমা চাওয়ার। আল্লাহ ক্ষমাশীল, উনি ক্ষমা করুন সবার গোনার। আমিন।